সুপ্রিয় দর্শক শ্রোতা, মাথা ব্যথা এরা নিত্য নৈমিত্তিক সকল মানুষের জন্য হয়ে থাকে। তো কিভাবে মাথা ব্যথা নিরাময় করা যায়, আসুন আমরা একজন রোগীর শুনি যে তার মাথা ব্যথা কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাহসিনা খান মাইশা। আমার মাথা ব্যথা প্রায় প্রতিদিনই হয় এবং আমি দেখার সময় যখন পড়াশোনা করতে যাই তখন আমার পড়তে বেশ সমস্যা হয়, কারণ মাথা সামনে থেকে পিছনে সব জায়গায় আমার বেশ জোরালোভাবে ব্যথা হতে থাকে। তো আমরা মাথা ব্যথায় কীভাবে আকুপ্রেশার নিয়ে চিকিৎসা করা হয়, চিকিৎসা শুধু না জীবনের জন্য নিরাময় হওয়ার ব্যবস্থা, আমরা আকু স্পেশালিস্ট জনাব মাহফুজ এহসানকে বলবো। ভাই, কীভাবে নিরাময় করা যায় একটু বলেন। এই মাইশা দীর্ঘদিন যাবত তার মাইগ্রেনের পেন, এবং মাইগ্রেনের পেনের জন্য তাকে নিয়মিত টাফনিল ট্যাবলেট গ্রহণ করা লাগে। কতদিন যাবত তুমি টাফনিল খাচ্ছ? কয়েক বছর যাবত টাফনিল খাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যদি আজকে যে এই টাফনিল বন্ধ করার যে ভিডিওটা, যে টেকনিকটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি প্রতিদিন অন্ততপক্ষে এক ঘন্টা যাবত হাতে পায়ে এবং মাথায় আমি যেই টেকনিকে থেরাপিটা দিচ্ছি এটা যদি অনুশীলন করেন, আশা করা যায় উইদিন 15 ডেজ টাফনিল আর প্রয়োজন হবে না। এবং আশা করা যায় 2 থেকে 3 মাস যদি কন্টিনিউ করা যায় মাইগ্রেনের পেন পুরোপুরিভাবে চলে যাবে। খুবই চমৎকার একটা ট্রিটমেন্ট। শুধু দর্শকবৃন্দ আপনি দেখেন, মাইশা তুমি শুয়ে পড়ো, আমরা মাথার অংশটা এখন দেখাচ্ছি কীভাবে। এটা হলো ট্রিপল আই, এইখান দিয়ে আমরা স্টার্ট করবো থেরাপিটা। প্রত্যেকটা বিন্দুতে আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট ক্লক এবং এন্টি ক্লক এইভাবে আমরা ম্যাসাজ দিতে থাকব। এখানে 1 মিনিট শেষ হওয়ার পরে তারপরে চলে যাব একদম চোখের কর্নারটাতে, এই অংশটাতে আমরা এখানেও এইভাবে 1 মিনিট থেরাপি দেব। যাদের মাইগ্রেনের পেন হয় সাধারণত এর সাথে চোখের একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, এবং চোখের যাদের প্রবলেম থাকে তাদের এই মাইগ্রেনের সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। সেজন্য আমরা ফোকাসিং করব চোখ, কান এবং ব্রেন অংশটাতে। আপনি দর্শকবৃন্দ দেখেন যে কীভাবে আমি ম্যাসাজ করছি। আলতো হাতে এইভাবে যদি আপনি ম্যাসাজ করতে থাকেন, প্রথমে পেশেন্ট একটু পেন ফিল করবে এবং কিছুক্ষণ পরে সেই পেনটা তার চলে যাবে, থাকবে না, এবং অনেক আরাম বোধ করবে। তো আমরা থেরাপিটা কন্টিনিউ করব 1 ঘন্টা, এবং 1 ঘন্টা পরে আমরা পেশেন্টের কাছ থেকে তার অনুভূতি শেয়ার করব। আপনি এইখানে টাচ করেন, দেখেন যে এই নার্ভগুলো কীভাবে উঁচা নিচে হয়, শক্ত হয়ে আছে। আপনারটা হাত দেন, আপনারটা এরকম নাই, ফুলে আছে, পার্থক্যটা বুঝছেন কি না? একটা কি ফুলে আছে? হ্যাঁ, ওটা ফুলে আছে, ধরেন আপনি দেখেন। এই মাইগ্রেনের ব্যথা হলে পারে এই নার্ভটা ফুলে থাকবে। এখন এই ফোলাটা আস্তে 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 আস্তে, কেমন লাগছে তোমার এখন? রিল্যাক্স লাগছে, রিল্যাক্স লাগছে। হ্যাঁ, টাফনিলের প্রয়োজন আছে? এই মেসেজ করে দিলে প্রয়োজন নেই, লোকে এই মেসেজটা করে দেবে কি নিজে নিজেই? নিজে নিজেই পারবে, ওর বাবা করে দেবে, মা করে দেবে, কেউ না কেউ করে দেবে, নিজে নিজে চেষ্টা করতে পারবো, বেশি সময় লাগবে না। ওর ওকে পারমানেন্ট একটা ট্রিটমেন্ট এখন দিয়ে যাচ্ছে আমি লাইফ টাইমের জন্য, যেটা যেটা আমার তরফ থেকে ওর গিফট থাকবে, ম্যাগনেট থেরাপি। আচ্ছা, আমি লাগাই দিয়ে যাবো, ওই ম্যাগনেটটা খুলবে, লাগাবে, ওর ম্যাগনেট মাইগ্রেনের পেন শেষ, টাফনিল খাওয়া শেষ। যে মাইশাকে আধা ঘন্টা থেরাপি দেওয়া হয়েছে, মাইশাকে বলছি যে থেরাপি দেওয়ার পর আপনাকে কেমন লাগছে? এখন যখন থেরাপিটা শুরু হয় তখন আমার নার্ভে বেশ পেইন ফিল করার শুরু করলাম, তারপর কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে সেটা কমে যেতে লাগলো, এরপরে আমার আস্তে আস্তে রিল্যাক্স লাগে।
বেশ ধীরে ধীরে। এখন কি মনে আছে, মনে আছে যে এইটার পরে আপনার খাওয়ার প্রয়োজন হবে? এখন আর মনে হচ্ছে না কিছু খাওয়া লাগবে। এমন যদি ব্রেন থাকে তাহলে পরে কারোর আপনি খাওয়ার প্রয়োজন হবে না? এবং আগে এবং থেরাপি এর আগে এবং পরে যে পার্থক্যটা সেটা কি বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ। কতটা রিল্যাক্স, মানে বলা যায় 100% রিল্যাক্স? এখন এনার্জি পাবো পড়াশোনা করে এরকমই মনে হচ্ছে। গুড গুড। তাকে পারমানেন্ট ম্যাগনেট থেরাপি, তাকে ম্যাগনেট লাগিয়ে দেবো। ম্যাগনেটটা এই ম্যাগনেটটা বলি স্টার ম্যাগনেট, এবং তার আমি যে প্রতিদিনের যে থেরাপিটা হাত দিয়ে দিলাম সে এই ম্যাগনেটে তার থেরাপিটা পরিপূর্ণ হবে। যতক্ষণ লাগানো থাকবে ততক্ষণ সে দিনের মধ্যে 8 ঘন্টা এটা ব্যবহার করবে, 8 ঘন্টা পরে খুলে রাখবে এবং পরবর্তী দিন আবার ফের 8 ঘন্টা ব্যবহার করবে। কোনটা ম্যাগনেট? এটা ম্যাগনেট। এটা না, এটা ম্যাগনেট, এটাকে বলি স্টার ম্যাগনেট। এই ম্যাগনেটে দুটো পোলারিটি আছে, নর্থ পোল এবং সাউথ পোল। আচ্ছা। এবং ব্যালেন্স পোলারিটির ম্যাগনেট এটা। এটা তার কানের যে অংশ ব্রেন নির্দর্শন করে আমি সেই জায়গাটাতে লাগাই দিচ্ছি, এবং এই লাগাই দেওয়ার ফলে ও অনেক রিল্যাক্স বোধ করবে। ব্যথা পাও কেন? একবার যে কত আরাম লাগে। স্টার ম্যাগনেট বলে, স্টার ম্যাগনেট তাই না? না এগুলো পাওয়া যাবে না। আকুপ্রেশার থেরাপিস্ট জনাব মাহফুজ এহসান, আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুকরান জাজিলাকা।